হাইতিতে জেল ভেঙে প্রায় 4000 কয়েদি পালানোর পর দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের সঙ্গে বিভিন্ন সরকারি স্থাপনায় পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপক গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলার কারণে দেশটির তোসাইন্তো লোভারচার আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরটির টারম্যাক এলাকায় সন্ত্রাসীদের প্রতিহত করতে পুলিশকে গুলি চালাতে দেখা যায়। এ সময় বিমানবন্দর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয় বিমানবন্দর কর্মীরা। হাইতির ইতিহাসে বিমানবন্দরে এটি ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। হাইতি সরকার দেশ জুড়ে রাত্রিকালীন কারফিউ জারির পরপরই এই হামলা চালায় সন্ত্রাসীরা। গত সপ্তাহেও বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসীরা সেখানে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।